মনে করি যে আমাদের আইসি সঠিক রয়েছে, এটাও ভুল হবে। কারণ হচ্ছে যে ভোল্টেজ ইনপুট আউটপুট থাকার পরেও আমাদের সিগন্যাল ক্রিয়েট করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আইসি সবসময়ের জন্য রিসোল্ডার অথবা চেঞ্জ এ দুটোকে মাথায় রাখ। মানুষের অবয়ব কথা বলে, এই কথাটি সত্য। প্রত্যেকটা মানুষের রূপরেখা, চেহারা এবং তার বাচন ভঙ্গিমা, তার কথা বলা, সকল কিছুর মাঝেই কিন্তু আমরা সত্যতা খুঁজে পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়ালুর শেষ মেহরবানিতে খুব ভালো আছি। খুব শর্টকাট সময়ের জন্য একটি কাজ নিয়ে চলে আসছি। এটা হচ্ছে স্যামসাং A02 নেটওয়ার্ক সমস্যা। আমরা দেখতে পাচ্ছি যে এটা নো সার্ভিস এবং সিমের যে সিগন্যালটা থাকে সিগন্যাল পয়েন্ট আমাদের জিরো দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে নো সার্ভিস আমাদের লেখা উঠছে। কাজটি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করব। কাস্টমার বসেই রয়েছে। তো আমরা নো সার্ভিস সমস্যাগুলো কোথায় থেকে আসে, কীভাবে করতে হয়, সে বিষয়গুলো নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। আজকেও গুরুত্বপূর্ণভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি এবং প্র্যাকটিক্যাল কাজ সহ আপনাদেরকে কাজটি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, ট্রেনিং সেন্টার অনেক রয়েছে। থিওরিক্যাল ট্রেনিং সেন্টারের অভাব নেই, তবে আমাদের ট্রেনিং সেন্টারটা আপনাদেরকে যে কাজগুলো দেখিয়েছি ইউটিউবের মাধ্যমে তার দ্বারাই প্রমাণিত যে আমরা প্র্যাকটিক্যাল কাজের সমন্বয়ে নিজেরা জ্ঞান অন্বেষণ করে এটাকে বিতরণ করার চেষ্টা করি। থিওরিক্যাল তো প্রয়োজন আছেই, কারণ থিওরিক্যাল না জানলে আমরা কখনোই সঠিক জ্ঞানগুলোকে আহরণ করতে পারবো না। তবে সঙ্গে প্র্যাকটিক্যাল কাজেরও বিশ্লেষণ থাকা জরুরি, যেটা আমরা দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা সেটা খুলে ফেলতেছি। খুলে ফেলার পরে, যেহেতু হার্ডওয়্যার ইস্যু এটা, তো আমরা স্যামসাংয়ের ফোনগুলো সিপি ভার্সন আননোন থাকলেও কিন্তু আমাদের নো সার্ভিস আসতে পারে। তো সিপি ভার্সনটা আমরা আগেই চেক করে নিয়েছি, আর চেকিং কোডটা আশা করি আপনারা সকলেই অবগত আরও রয়েছেন, নো সার্ভিসের চেকিং কোড। তো আমরা এই মুহুর্তে প্যানেলটা তুলছি। প্যানেলটা তোলা শেষ হলে তারপরে আপনাদেরকে পুরো সেক্টর সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফোনটা আমরা খুলে ফেলতে সক্ষম হয়েছি, প্যানেল উঠিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পার্টসগুলো রয়েছে, এটা হচ্ছে ট্রান্সিভার। ট্রান্সিভার মিনস হচ্ছে আরএফ সেকশন, মূল সেকশন পিএ, আর এটা হচ্ছে আমাদের ফেম আইডি পিএ। আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই ব্লুটুথের জন্য আইসি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে ইন টোটাল চারটি পাঁচটি আইসি পাচ্ছি। তো আইসিগুলোর মধ্যে আমাদের ট্রান্সিভার কীভাবে ওয়ার্কিং করছে, আর নো সার্ভিসের জন্য ট্রান্সিভার দায়ী থাকে, এরপরে আমাদের কক্সিয়াল ক্রিস্টাল দায়ী থাকে। তো আমরা এখানে আরএফ আইসির সমন্বয়টা আমরা দেখে নিব। এখানে ইনপুট আউটপুট ভোল্টেজটা দেখে নেওয়া খুব জরুরি, যার কারণে আমি এই মুহুর্তে আপনাদেরকে একে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ট্রান্সিভার আইসিটা কীভাবে ওয়ার্কিংয়ে, ওয়ার্কিং অবস্থায় আমাদের আউটপুট ভোল্টেজগুলো কীভাবে শো করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রান্সিভার আইসি, ট্রান্সিভার আইসিতে আমরা আউটপুট ভোল্টেজ চেক করে নেব। আউটপুট ভোল্টেজগুলো সঠিক না থাকলে আমাদের অবশ্যই এটা পাওয়ার ম্যানেজমেন্ট থেকে আইসি পর্যন্ত ভোল্টেজ ইন করছে কি না, ইনপুট এবং আউটপুট আমাদেরকে শিওর হতে হবে। আউটপুট ভোল্টেজ যদি না পেয়ে থাকে তাহলে আমাদেরকে রিহট অথবা আইসি চেঞ্জ করার প্রয়োজনীয়তা আসতে পারে। আবার যখন আমাদের আউটপুট ভোল্টেজ আছে, তখন যদি আমরা মনে করি যে আমাদের আইসি সঠিক রয়েছে, এটাও ভুল হবে। কারণ হচ্ছে যে ভোল্টেজ ইনপুট আউটপুট থাকার পরেও আমাদের সিগন্যাল ক্রিয়েট করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আইসি সবসময়ের জন্য রিসোল্ডার অথবা চেঞ্জ এ দুটোকে মাথায় রাখতে হবে। এর জন্য আমরা ফার্স্ট টাইম এই আইসিটাকে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরে যদি ঠিক না হয় তাহলে আইসিটাকে আমরা পরিবর্তন করার জন্য চেষ্টা করব। তবে আমাদেরকে দেখতে হবে যে ফার্স্ট টাইম আমাদের এখানে ভোল্টেজগুলো সঠিকভাবে আছে কি না। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রান্সিভারে এখানে 1.8 ভোল্ট আছে, এই ক্যাপাসিটারে 1.8 ভোল্ট আছে, এগুলো সব প্যারালাল কানেকশনের মধ্যে আছে। আর এখানে আছে যে 1.2 ভোল্ট থাকবে। এখানে আমরা এখান থেকে 1.8 ভোল্ট পাবো, এই ক্যাপাসিটারে আমরা 1.2 ভোল্ট পাবো, এবং এই ক্যাপাসিটারে আমরা 1.8 ভোল্ট পাবো। এই ভোল্টেজগুলো যদি যথাযথ পেয়ে থাকে তাহলে আমরা রিসোল্ডারিং অথবা আমাদের আইসি চেঞ্জ করার প্রয়োজনীয়তা অনুভব করব। এবং যদি আমাদের আউটপুট ভোল্টেজ না থাকে ইনপুট ভোল্টেজ চেক করতে হবে। ইনপুট ভোল্টেজ যদি না থেকে থাকে তাহলে আমাদের এআইসিতে ভোল্টেজটা আসছে কোথা থেকে সে বিষয়টা নিশ্চিত হয়ে সে আইসিতে কাজ করতে হবে।
এই মুহূর্তে আমরা প্র্যাকটিক্যালি এটাকে একটু চেক করব। এখানে ভোল্টেজগুলো দেখুন, ভোল্টেজ এখানে আমাদের দেখি 1.7 দেখাচ্ছে এবং আমরা 1.2 ভোল্টেজগুলো আউটপুট আছে কিনা সঠিকভাবে সেটা আমরা একটু চেক করি। এই দেখুন 1.2 জায়গায় 1.19 দেখাচ্ছে, তার মানে 1.2 এর মতো এটা ভোল্টেজ, এটাও ঠিক আছে। তো অলমোস্ট আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি, একটা ক্যাপাসিটারে আমরা ভোল্টেজটাকে সমস্যা দেখেছি। তো আমরা এখন আউটপুট ভোল্টেজ যেহেতু একটা ক্যাপাসিটারে আমরা একটু প্রবলেম পেয়েছি, যার কারণে আমরা আইসিটাকে রিসোল্ডারিং করব। এবং এই সময় আপনার হটগানের তাপমাত্রাটা সহনশীল, খুব বেশি না খুব কমও না। এবং ফার্স্ট টাইম রিসোল্ডারিং, তারপরে না হলে আইসি নড়াবেন, তারপরেও যদি ঠিক না হয় তখন আমাদেরকে আইসি চেঞ্জের দিকে চলে যেতে হবে। তো আমরা অলমোস্ট এটা রিসোল্ডারিং করবো। রিসোল্ডারিং করার পরে আমাদের আউটপুট ভোল্টেজগুলো সঠিক হয়েছে কিনা সেটা চেকিংয়ের পরে তারপরে আমাদেরকে পারফেক্ট কার্যক্রমটা চেক করতে হবে। আমাদের হটগানের তাপমাত্রা আছে এই মুহূর্তে 420, তবে সব হটগানে 420 হিট রাখা যাবে না, যেগুলো হচ্ছে আপনার কম দামি হটগান সেগুলোর হিটের পরিমাণ অনেক বেশি থেকে থাকে। আমরা এখান থেকে আমাদের কক্সিয়াল কেবেলের ওয়েজগুলো ঠিক আছে কিনা চেক করে নিলাম, ওহমগুলো আপনি চেক করে নিতে পারেন। যেহেতু আমাদের ব্যাক কাভারে অ্যান্টেনা আছে, যার কারণে আমরা ব্যাক সাইডটাকে দুটো স্ক্রু ফিটিং করে নিয়েছি। ফোনটা একটু স্লো আছে, যার কারণে অন হতে একটু সময় নেয় এবং বিভিন্ন ফাংশনে যা আশা করতে সময় নেয়, যার কারণে মাঝে কিছু অংশ আমাকে কেটে ফেলে দিতে হলো। দেখতে পাচ্ছি যে আমরা ফোনটি অন হয়েছে, স্টার্টিং অ্যান্ড্রয়েড দেখাচ্ছে, আমাদের নেটওয়ার্কটা কাউন্ট করেছে। নেটওয়ার্কটা কাউন্ট করতে কিছুটা সময় নিয়েছিল, যে ভিডিওটা আমি কেটেছি অলরেডি সময় বাঁচানোর জন্য, কারণ হচ্ছে ফোনটাই স্লো, ফোনের যে সফটওয়্যারটা আছে এটাই স্লো, কমান্ড করলে অনেক সময় পরে কমান্ডগুলোকে ই করে। কাস্টমারের সঙ্গে আমরা কন্ট্যাক্ট হলে আমরা ফোনটাকে ফ্ল্যাশও করব পরবর্তীতে। দেখুন ফাংশনগুলো আসতে একটু সময় নিচ্ছে, এছাড়া অলমোস্ট আমাদের নেটওয়ার্কের সিগন্যাল পুরোপুরিভাবে আমরা দেখতে পাচ্ছি এবং 4G পর্যন্ত শো করছে। আমরা একটু কল দিয়ে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কথা বলতেছে নেটওয়ার্ক, তার মানে নেটওয়ার্কটি পুরোপুরিভাবে ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আশা করি এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে কাজ করলে আমরা সফল হতে পারবো। ভিডিওটি শেষ করার আগে একটি বিষয় আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে মানুষের অবয়ব কথা বলে। মানুষের অবয়ব কথা বলে এই কথাটি সত্য। প্রত্যেকটা মানুষের রূপরেখা, চেহারা এবং তার বাচন ভঙ্গিমা, তার কথা বলা, সকল কিছুর মাঝেই কিন্তু আমরা সত্যতা খুঁজে পাই। সে মানুষটা কেমন টাইপের, তার মন মানসিকতা কেমন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচেয়েতে বেশি ধাঁধাযুক্ত যে বিষয়টি রেখেছে সেটা হচ্ছে মানুষের চেহারা। মানুষের চেহারা মানুষের বয়স প্রকাশ করে, মানুষের চরিত্র প্রকাশ করে, মানুষের চিন্তাশীলতা প্রকাশ করে। তো আমরা মানুষের অবয়বগুলোকে বোঝার চেষ্টা করি, মানুষের অবয়বগুলোকে জানার চেষ্টা করি, এটাকে রিড করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা সহজ হবে এবং আমরা কোন মানুষের সঙ্গে সান্নিধ্যে আসলে আমরা উপকৃত হব আর কোন মানুষের সান্নিধ্যে আসলে আমরা ক্ষতিগ্রস্ত হবো সে বিষয়গুলোও বুঝতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।